আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি সেটা হচ্ছে সি মোড কনফিগারেশন স্টাডি অফ অ্যান এনপিএন ট্রানজিস্টার। আমরা সি মোডে একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক তৈরি করার চেষ্টা করব। তার জন্য যে সার্কিটটা প্রয়োজন সেটা অনেকটা এরকম। আমরা একটা এনপিএন ট্রানজিস্টার নিচ্ছি যার কালেক্টর, বেস এবং এমিটার আমরা এখানে চিহ্নিত করেছি সি, বি এবং ই দিয়ে। কমন এমিটার মানে এমিটারকে ইনপুট এবং আউটপুটের দুটোতেই আমাদের কমন থাকবে এবং সেটা একটা গ্রাউন্ড লাইনের সঙ্গে কানেক্টেড থাকবে, সেই কারণে এটাকে আমরা কমন এমিটার বলছি। এর ইনপুটটা হচ্ছে ভিবিবি, হচ্ছে পাওয়ার সোর্স। সেখান থেকে আমাদের আরবিট থ্রুতে একটা মাইক্রো অ্যামিটার লাগানো হয়েছে যার মধ্যে দিয়ে আমাদের আইবিটা কারেন্ট, ইনপুট কারেন্ট আইবি ফ্লো করবে, এবং ভিবিই হচ্ছে ইনপুট ভোল্টেজ এক্ষেত্রে। আর ভিসিসি একটা আমাদের ভোল্টেজ সোর্স নেওয়া হয়েছে যেটাকে আমরা ভ্যারি করাতে পারি, এবং সেটা কানেক্টেড হচ্ছে একটা মিলি অ্যামিটারের থ্রুতে কালেক্টরে। তার মানে এই ভিসিসি থেকে ভোল্টেজ চেঞ্জ করলে আমাদের আইসি চেঞ্জ হয় এবং এই কালেক্টরের মধ্যে দিয়ে পাস করে। একটা ভোল্টমিটার আমরা কালেক্টর এবং এমিটারের মাঝখানে লাগিয়েছি যেটা থেকে আমরা আউটপুট ভোল্টেজ মানে ভিসিই মাপতে পারি। তার মানে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিবিবি, বিই এবং ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিই আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি। আমাদের এখানে আউটপুট কনফিগারেশন ফর এনপিএন ট্রানজিস্টার ইন সি মোড করা মানে হচ্ছে আমরা প্রথমে ভিবিবিকে চেঞ্জ করে একটা ফিক্সড আইবি কারেন্ট সেট করব, এবং সেই আইবিটাকে সেট করে দিয়ে এখানে আস্তে আস্তে ভিসিসিটাকে আমরা জিরো থেকে বাড়াতে থাকব, এবং তার ফলে ভিসিই চেঞ্জ করবে এবং আইসি চেঞ্জ করবে। ওই যে কনস্ট্যান্ট আইবির জন্য এই ভিসিই এবং আইসির বিভিন্ন পয়েন্ট আমরা চেক করব, এবং সেটাকে আমরা যদি গ্রাফে প্লট করি সেটাকেই আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক বলব। এইভাবে আমাদের মোট পাঁচটা আইবি, ডিফারেন্ট আইবির জন্য মোটামুটিভাবে ইকুয়ালি স্পেসড আইবি আমরা নেওয়ার চেষ্টা করব, যেমন 10, 20, 30, 40, 50 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং তার জন্য আমরা জিরো থেকে ভিসিকে বাড়াতে বাড়াতে ভিসিসি ম্যাক্স পর্যন্ত নিয়ে যাব, এবং আইসিটা তার করসপন্ডিং, ভিসির করসপন্ডিং আইসি স্টাডি করব। তো আমরা এইখানে যে আরবি একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি সেটার একটা কারণ আছে। এই আরবিটা না লাগিয়ে আমরা যদি সরাসরি এই মাইক্রোঅ্যামিটারের সঙ্গে ভিবিবিটাকে কানেক্ট করে দিতাম, তাহলে একটা বড় সমস্যা হতে পারে যে অতিরিক্ত কারেন্ট গিয়ে আমাদের এই মাইক্রোঅ্যামিটারটাকেও নষ্ট করতে পারে, এবং আমাদের ট্রানজিস্টারটার বেসেও অনেক অত্যাধিক কারেন্ট যাওয়ার জন্য ট্রানজিস্টারটাকেও পুড়িয়ে ফেলতে পারে। তো সেই কারণে আমরা একটা সেফগার্ড হিসাবে আরবিকে ক্যালকুলেট করব, এবং আরবি কত নেওয়া উচিত আমরা তার একটা হিসাবও করতে পারি। সেটা হচ্ছে অনেকটা এরকম, ধরা যাক ভিসিসি হচ্ছে 0 থেকে 12 ভোল্ট পর্যন্ত ভ্যারি করা যায়, ভিবিবি হচ্ছে 0 থেকে 3 ভোল্ট পর্যন্ত ভ্যারি করা যায়। আমরা জানি ভিবিই এর ভ্যালু হচ্ছে মোটামুটিভাবে 0.7 ভোল্ট, কারণ এটা একটা ফরওয়ার্ড বায়াস ডায়োডের থ্রেশোল্ড ভোল্টেজের মতন কাজ করে। আইবি ম্যাক্স আমরা মোটামুটিভাবে 70 মাইক্রো অ্যাম্পিয়ার নেব, কারণ এর বেশি নিলে আমাদের সার্কিটে বেসটাকে, এই ট্রানজিস্টারটাকে ড্যামেজ করার চান্স থাকবে ওভারহিটিংয়ের জন্য। এইখানে আমরা আরবি মিনটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব, এবং ক্যালকুলেট করার জন্য আমরা খুব সিম্পল একটা রুল স্টাডি করব যেটাকে বলা হয় কেভিএল বা কারশপস ভোল্টেজ ল। একটা লুপের ক্ষেত্রে ভিবিবি ম্যাক্স ইকুয়াল টু, এটা ইনপুট লুপের ক্ষেত্রে এই সার্কিট ডায়াগ্রামে ভিবিবি ম্যাক্স ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি। অতএব আমরা ফর্মুলা থেকে পাচ্ছি আরবি ইকুয়াল টু ভিবিবি ম্যাক্স মাইনাস ভিবিই বাই আইবি, এবং এটা যদি
আইবিটাকে আইবি ম্যাক্স করে নিই, তাহলে আরবি এর মিনিমাম ভ্যালু আমরা একটা নির্ধারণ করতে পারি। এবং এখানে আমি যদি ভ্যালু বসিয়ে দিই আমরা, যেটা 0.3 ভোল্ট ভিবিবি ম্যাক্স, আর ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট, আর আইবি ম্যাক্স হচ্ছে 70 মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে 70 × 10⁻⁶ অ্যাম্পিয়ার। তাহলে এটা ওহোমে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং ক্যালকুলেট করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মোটামুটিভাবে 33.3 কিলো ওহোম। তার মানে আমরা মিনিমাম এই কারেন্টটা, এই এই রেজিস্ট্যান্সটা যদি নিই তাহলে আমাদের সার্কিট ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম। তো আমরা সেফ সাইডে থাকার জন্য তার থেকে একটু বেশি, মোটামুটি 47 কিলো ওহোম আমরা রেজিস্ট্যান্স আরবির জায়গায় বসাবো। এবং আমরা এইভাবে সার্কিটে আরবির ভ্যালু বসিয়ে আমরা সার্কিটটাকে তৈরি করার চেষ্টা করব। এই এক্সপেরিমেন্টটা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে ট্রানজিস্টারকে আমরা চিনব কী করে। ট্রানজিস্টারকে চেনা বলতে, এই ছোট্ট একটা ডিভাইস এটাকে আমরা ট্রানজিস্টার বলি। এখন ট্রানজিস্টারে দেখা যায়, যেমন দেখা যাচ্ছে এখানে তিনটি লেগ আছে, এখন কোনটাকে আমরা কী বলবো সেটার আমাদের সম্যক ধারণা না থাকলে আমরা ট্রানজিস্টার নষ্ট করে ফেলতে পারি। এটা ভালো করে বোঝার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমাদের ট্রানজিস্টারে একটা নচ আছে, ট্রানজিস্টারের গায়ে একটা নচ, ঠিক এই যে যেমন দেখা যাচ্ছে এই নচটা আমরা প্রথমে লক্ষ্য করতে হবে। এবং নচের সবচেয়ে কাছে যে আমাদের লেগটি থাকবে সেটা হচ্ছে আমাদের এমিটার। এমিটারের পরেই সবচেয়ে পাশে যে লেগটা থাকবে সেটাকে আমরা বলবো বেস, এবং তার পরেরটি সব শেষেরটা হচ্ছে কালেক্টর হিসাবে চিহ্নিত হবে। আরও একটা জিনিস লক্ষণীয় যে এক্ষেত্রে আমাদের এমিটার, যেমন এখানে দেখা যাচ্ছে যে নচের সবচেয়ে পাশেরটাই হচ্ছে এমিটার, তারপর একটা বেস, তারপর একটা কালেক্টর। আরও একটা জিনিস যেটা লক্ষ্য করার সেটা হলো, এমিটার এবং বেস এই দুটির প্রান্তগুলি একটা কালো ডট দেওয়া আছে, কিন্তু কালেক্টরটা একেবারেই সাদা হয় সবসময়। তার কারণ হলো কালেক্টরটা, এই বডিটাই পুরোটাই কালেক্টর হিসাবে কাজ করে, আর এই বডি থেকে কানেকশান যাতে না থাকে সেই কারণে ওখান থেকে এই এমিটার এবং বেসকে এরকম আলাদা করে রাখা হয়। তো এই দিক দিয়েও দুভাবেই আমরা চিনে নিতে পারি কীভাবে ট্রানজিস্টারকে আমরা বুঝব। যখন চেনা হয়ে গেল, এবারে আমরা সার্কিটে এই জিনিসটাকে আমরা ইউটিলাইজ করার জন্য প্রস্তুত হব। আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপটা যেভাবে করতে হবে সেটা হলো, আমরা প্রথমে একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি যেটা 0 to 12 ভোল্ট আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, এখানে আমাদের ভোল্টেজটা দেখা যাবে এই ভোল্ট মিটারে, এবং এটা হচ্ছে আমাদের রেগুলেট করার যে পট। এবার তার পজিটিভ টার্মিনাল থেকে আমরা প্রথমে একটা 47K রেজিস্ট্যান্সে আমরা এটা যোগ করলাম, তারপর রেজিস্ট্যান্সের 47K থেকে আমরা একটা মাইক্রোঅ্যামিটারের পজিটিভে যোগ করলাম। মাইক্রোঅ্যামিটারের পজিটিভ এ যোগ করার পরে মাইক্রোঅ্যামিটারের নেগেটিভটা আমরা এই ট্রানজিস্টারের বেসে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের আইবি যে কারেন্টটা আমরা পাঠাবো সেটা মাইক্রোঅ্যামিটার এর মধ্যে আমাদের এইখানে রিডিংটা উঠবে, আর আমরা এর যে নেগেটিভ পার্টটা সেটাকে আমরা ব্রেডবোর্ডে একটা কমন লাইন, যেটা গ্রাউন্ড লাইন আমরা তৈরি করছি, সেখানে আমরা যোগ করে দিচ্ছি। এটা যেহেতু কমন এমিটার ভার্সন, তার জন্য আমাদের এমিটারটাকে আমরা গ্রাউন্ড করলাম, আর কালেক্টর থেকে আমাদের একটা, কালেক্টর থেকে একটা তার গিয়ে আমাদের একটা মিলিঅ্যামিটারের নেগেটিভ প্রান্তে যোগ হচ্ছে,
মিলিয়ামিটারের পজিটিভ প্রান্ত থেকে আবার এসে আমাদের আরেকটা যে পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে চলে আসছে, সেটা হচ্ছে আমাদের ভিসিসি। এটা হচ্ছে আমাদের ভিসিসি। তো এটাকেও আমরা এই নবের মাধ্যমে 0 to 12 ভোল্ট আমরা চেঞ্জ করতে পারি। তো আর এইখান থেকে নেগেটিভ থেকে, এর নেগেটিভ থেকে এটা আবার গ্রাউন্ড লাইনে আমরা কানেক্ট করে দিলাম। আর ভিসি মাপার জন্য আমাদের একটা ভোল্ট মিটার লাগাতে হবে, সেটা হচ্ছে এটা। এবং ভোল্ট মিটারের একটা প্রান্ত, আমাদের পজিটিভ প্রান্তটা চলে গেল কালেক্টরে, আর নেগেটিভ প্রান্তটা আমরা গ্রাউন্ড করে দিলাম। তো এইভাবে আমাদের সম্পূর্ণ সার্কিটটি কমপ্লিট হচ্ছে ফর সি মোড কনফিগারেশন। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমেই এই ভিবিবি বা বেসের যে ভোল্টেজ সোর্সটা দেওয়া আছে, সেই ভোল্টেজ সোর্সটার নব ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিভিন্ন ভোল্টেজে সেট করব, যাতে আমাদের বেস কারেন্ট একটা ফিক্স করা যায়। যেমন 20 মাইক্রো অ্যাম্পিয়ার, 30, 40, 50 এরকম মাইক্রো অ্যাম্পিয়ারে আমরা সেট করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে 0 থেকে ভিসিসির ভ্যালু চেঞ্জ করতে থাকবো, যাতে কি না ভিসি যে মাপটা সেটা চেঞ্জ হতে থাকে এই ভোল্ট মিটার দিয়ে। সেই ভিসিসি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যে ভিসিসিইটার মান আমরা পাবো, তার সঙ্গে আমরা একটা আইসি রেকর্ড করতে থাকবো। এবং এই ফর এ ফিক্সড বেস কারেন্ট আমরা ভিসি ভার্সেস আইসির বিভিন্ন পয়েন্ট পেয়ে সেগুলোকে আমরা গ্রাফে প্লট করলে আমাদের একটা সি মোডের ক্যারেক্টারিস্টিক আউটপুট কার্ভ আমরা পাবো। এরকমভাবে আমাদের মোট 5টি ডিফারেন্ট আইবির জন্য আমরা এই একই কাজ বারবার করব, এবং একদম কাজ শেষের পরে আমাদের প্রত্যেকটা ডেটাকে যখন গ্রাফে প্লট করব, আমরা সেখানে একটা ভিসি এক্স অ্যাক্সিসে এবং আইসি ওয়াই অ্যাক্সিসে প্লট করে তার মধ্যে এই ডেটাগুলোকে প্লট করলে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ ট্রানজিস্টার ইন সি মোড আমরা পেয়ে যাব। এবং সেখান থেকে আমাদের লোড লাইন টানতে হবে, এবং সেখান থেকে আমাদের কিউ পয়েন্টও বের করা সম্ভব। আর এই যে ট্রানজিস্টারটা আমরা ইউজ করছি, সেই ট্রানজিস্টারটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টার CL100। যদি আমরা পিএনপি ট্রানজিস্টার ইউজ করতাম, তাহলে আমাদের বায়াসিংগুলোকে চেঞ্জ করতে হতো। আমরা যে সেট আপটার কথা বললাম, সেটাকে আমরা একবারে যদি দেখি, এটা হচ্ছে আমাদের ভিবিবি, যার থেকে আমাদের বেসে কারেন্ট আসছে, এবং কারেন্টটা আমরা মাপছি এই মাইক্রো অ্যামিটারের থ্রুতে, যেটা আইবি। এটা হচ্ছে গিয়ে আইসি মাপার জন্য যে মিলিঅ্যামিটারটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কালেক্টর থেকে বেরিয়েছে। এবং এটা হচ্ছে ভিসি মাপার জন্য আমরা একটা ভোল্ট মিটার লাগিয়েছি, এটা হচ্ছে ভিসিসি, যেটা থেকে কালেক্টর ভোল্টেজটাকে আমরা চেঞ্জ করতে পারি। আর এটাই হচ্ছে সেই ব্রেডবোর্ড যেটার মধ্যে আমরা ট্রানজিস্টারটাকে লাগিয়ে পুরো সার্কিটটাকে ডিসক্রিট কম্পোনেন্ট দিয়ে তৈরি করেছি। এবার সার্কিটটা আমরা অন করলাম, অন করলে দেখা যাচ্ছে যে সবকটাতে এখন 00 শো করছে। এই ভিবিবি ভোল্টেজ 00, আইবি 00, আইসি 00, ভিসি 00। এখন আমরা যদি আস্তে আস্তে ভিসিসিটাকে বাড়াই, যেমন এখানে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র ভিসিই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু আইসি আইবি এর কোনো চেঞ্জ হয়নি, কারণ হচ্ছে কি এখনও ভিবিবি জিরোতে আছে। এখন আমরা যদি সামান্য এই ভিবিবিটাকে চেঞ্জ করতে থাকি, যেমন এখন দেখা যাচ্ছে 1.1 ভোল্ট, 1.2 ভোল্ট ভিবিবি এর ভ্যালু, আর এখানে 15 মাইক্রো অ্যাম্পিয়ার আইবি কারেন্ট আমাদের উঠছে। তার জন্য দেখা যাচ্ছে একটা কনসিডারেবল আইসি, মানে 1.59 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট আছে, এবং 0.23 হচ্ছে ভিসি। এখান থেকে আমরা যদি ভিসির মান ক্রমশ
বাড়াতে থাকি, আমরা দেখব যে আইসির ভ্যালু ক্রমে বাড়তে থাকে, কিন্তু একটা পয়েন্টের পর গিয়ে সেটা ফিক্স হয়ে যায়, তার মানে স্যাচুরেট করে যায়। এখানে যেমন দেখা যাচ্ছে 1.6 ভোল্টে স্যাচুরেট করে গেছে প্রায়। এই সামান্য চেঞ্জ আমরা দেখব, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আইবি কিন্তু 15 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্সড আছে। ঠিক তেমনই আমরা আবার জিরোতে ভিসিসিকে নিয়ে গেলে, এবারে ধরা যাক আর একটা ভ্যালু, যেমন লেটস এ 30 বা 31 মাইক্রো অ্যাম্পিয়ারে আমরা ভিভিভিটাকে সেট করলাম। এখন আস্তে আস্তে যদি আমরা আবার ভিসিসি চেঞ্জ করি, তার মানে ভিসিই চেঞ্জ হবে যেমন দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু আইসি বাড়া শুরু করেছে। আইসিটা খুব র্যাপিডলি শার্পলি বাড়তে থাকে, ভিসি খুব কম বাড়ার সঙ্গে সঙ্গে, যেমন দেখা যাচ্ছে 0.08 ভোল্টেই 1.85 মিলি অ্যাম্পিয়ার, 1.93, 2.31, 0.1 ভোল্টেই হয়ে গেছে। এখন এরকমভাবে আমরা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, আমরা দেখব আবার সেই ভ্যালুটা গিয়ে একটা পয়েন্টের পরে স্যাচুরেট করে গেছে আইসির ভ্যালু। যতই আমরা এবারে দেখা যাচ্ছে যে আইসি কিন্তু মোটামুটিভাবে 3.2324 মিলি অ্যাম্পিয়ারে ফিক্স করে গেছে, ওয়ার অ্যাজ ভোল্টেজ আমাদের ভিসি কিন্তু অনেক বাড়ছে। তো এরকমভাবে, এবং আইবিটা কিন্তু ফিক্সড আছে, এরকমভাবে আমাদের ডিফারেন্ট 5টা ভ্যালুতে আমাদের এই কাজটা করে যেতে হবে। এবং এই যে ভিসি ভার্সেস আইসি ফর ডিফারেন্ট কনস্ট্যান্ট আইবি আমরা পেলাম, সেগুলোকে যদি আমরা প্লট করি, তাহলে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ ট্রানজিস্টার ইন সি মোড পেয়ে যাব। এটাই আমাদের প্রাথমিক কাজ এই এক্সপেরিমেন্টটাতে।